রাজা কনসার্ট করতে আসছেন জেলি কায়েতামিন। তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব কালীটিলা যুব সংস্থা প্রতি বছরই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে কালী পুজোর পর মেগা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম হচ্ছে না। এবছর ভারতের নামকরা সঙ্গীত শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 29 নভেম্বর। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানকে সামনে রেখে তেলিয়ামুড়া কালীটিলা যুব সংস্থার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালীটিলা যুব সংস্থার সম্পাদক অনির্বাণ সরকার, কালীটিলা যুব সংস্থার কালীপুজো কমিটির সম্পাদক সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে কালীটিলা যুব সংস্থার কালীপুজো কমিটির সম্পাদক বলেন, অন্যান্য বছরের মতো এবছরও আগামী 29 নভেম্বর সন্ধ্যায় তেলিয়ামুড়া কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক সাংস্কৃতিক সন্ধ্যা। ওই সন্ধ্যায় গানে গানে সকলকে মাতিয়ে তুলতে আসছেন ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেলি কায়েতামিন সহ আসামের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনিমেষ শর্মা এবং রাজ্যের বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। দীর্ঘ বছর ধরে কালীটিলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এই দীপাবলিতে শ্যামামায়ের আরাধনা করে থাকি। এই শ্যামামায়ের আরাধনাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বছর বিভিন্ন আদলে আমরা শ্যামামায়ের আরাধনার থিম করে থাকি। তবে এবছর আমরা এই শ্যামামায়ের যে থিম নিয়ে এসছি, এটা আদিযোগী আদলে আমরা এই ইয়েটা তৈরি করেছি। আর শ্যামামায়ের আরাধনার যে পূজা করি, পূজার পরে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করে থাকি। যেমন পূজার মধ্যে আমরা ওই পূজার পরের দিন দুপুর 2টা থেকে রাত্র 10টা পর্যন্ত এই অন্নপ্রসাদ আমরা 2000 লোকের মধ্যে বিতরণ করেছি। এবং তারপর আমরা এই সাংস্কৃতিক সন্ধ্যার একটা আয়োজন করে থাকি। আপনারা জানেন গত বছরও আমরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। কেশব থেকে এনে আমরা একটা বিশেষ আকর্ষণ তৈরি করেছিলাম। এবারও আমরা এই আকর্ষণ যাতে তৈরি করা যায় সেই জন্য আমরা ত্রিপুরার বাইরেরও কিছু শিল্পী এনে আমরা সাংস্কৃতিক সন্ধ্যাকে কীভাবে সুন্দর করে করা যায় সেইভাবে আমরা চিন্তাভাবনা করছি। যেমন আকর্ষণীয় করে তুলতে আমরা অরুণাচল প্রদেশ থেকে জেলি তামিলকে এনেছি, আনার চেষ্টা করছি। উনি আসবেন, উনি মেল এবং ফিমেল উভয় বয়সে নিয়ে গান গেয়ে থাকেন। ওনাকে দিয়ে আমরা আকর্ষণ যাতে করতে পারি সেই জন্য। আর সারা ত্রিপুরার মানুষ গত বছরও তাকে ছিল, মানে একটা আকর্ষণ তৈরি হয়েছিল যে কালীটিলা যুব সংস্থা ক্লাব একটা আলাদা থিম নিয়ে পূজা যেমন করে এমন সাংস্কৃতিক সন্ধ্যারও একটা আয়োজন করে থাকে। এবারও আমরা প্রায় কয়েকজন শিল্পীকে বাইরে থেকে আনছি, আসাম থেকে আসছে, তারপর এই অন্যগণ থেকেও আরও শিল্পীর ব্যবস্থা করছি আমরা। কী হবে আসাম থেকে শিল্পী যে আসছে ওনার নামটা যদি বলুন? উনি অনিমেষ শর্মা, রাইজিং স্টারের। আর উনি অরুণাচল প্রদেশ থেকে যে আসছেন, ও ইন্ডিয়ান আইডিয়ালে থেকে আসছেন। Hello everyone, namaste, this is me Jeli Kayeetamin. Diwali greetings and love to all the beautiful people of Tripura. Yes guys, I'm coming to your state on 29 November. Yes, mark the date 29 November in the program of Kalitila Yuva Sansta Club Teliyamura. Guys, I'm super excited to sing for you all, to perform for you all. And I would like to thanks to all the club member for inviting me. So see you on 29 November. এই সাংস্কৃতিক সন্ধ্যায় রাজ্যের সঙ্গীত প্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানান কালীটিলা যুব সংস্থার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।